সো এখন আমি রয়েছি উল্টোডাঙ্গা বিধানসংঘের সামনে, পঞ্চানতবর্ষের থিম এবছরে দুমুঠো চাল। তো ক্লাবেরই মেম্বার দাদাকে একজন পেয়েছি, তো এনার থেকে একটুখানি জিজ্ঞাসা করে নেবো যে দাদা, এবছরের আপনাদের চিন্তাভাবনা বা থিমটির সম্পর্কে যদি দর্শকদের কিছু বক্তব্য বলেন। হ্যাঁ, দুমুঠো চাল হচ্ছে আমাদের এবছরের চিন্তাভাবনা। সমগ্র পরিকল্পনাটা নির্মাণ করেছে মলয় সুময়। আচ্ছা, দুমুঠো চাল বলতে গিয়ে প্রথমে যে প্রাসঙ্গিকতার কথা আমরা তুলে ধরি, মানুষের সৃষ্টির প্রথম দিন থেকে যে সংগ্রামটা মানুষ চালাচ্ছে আজ পর্যন্ত, যে মানুষ যাই করুক না কেন, তার প্রধান কেন্দ্রবিন্দু হলো খাদ্য। এই খাদ্য হচ্ছে মানুষের জীবনের মৌলিক অধিকার। এই খাদ্যর মানে সংগ্রামকে নিয়েই মানুষের জীবনের চাহিদা মেটে, আর এই খাদ্য বা দুমুঠো অন্নের মহিমা সবথেকে ভালো বোঝে একজন চাষি এবং একজন মা। একজন মায়ের ঘরে যখন খাদ্যের ভাণ্ডারটা পরিপূর্ণ থাকে, তার সন্তানকে যখন দুবেলা দুমুঠো অন্নের যোগান দিতে পারে সে, তখনই তার মনের উৎসবটা পরিপূর্ণতা পায়। আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব মনের উৎসব। এই মনের উৎসব তখনই রঙিনতা পায় যখন তোমার ঘরে খাদ্যের ভাণ্ডারটা পরিপূর্ণ থাকে। এই দুয়ের মেলবন্ধনে আমাদের এবছরের চিন্তাভাবনা দুমুঠো চাল। এই দুমুঠো চাল করতে গিয়ে আমরা কোনো মণ্ডপ নির্মাণ করিনি, পুরো মণ্ডপটাকে একটা ক্যানভাসের রূপ দিয়েছি। ক্যানভাসে আপনি গেলে দেখতে পাবেন যে ক্যানভাসের একদিকে কিছু জমির ফসল কাটা হয়ে গেছে এবং একদিকে কিছু জমিতে আমরা অরিজিনালি ধান চাষ করেছি, যেটা আজকে বয়স 89 দিন। আপনি মণ্ডপের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে দেখতে পাবেন। এখানে যেমন চাষির যখন বীজটা বপন করে তখন যেমন তার মনে একটা সংশয় থাকে, কিন্তু চাষি যখন জমিতে ফসলটা ফলে তখন একটা আনন্দের পরিসীমা পায়। আজকে বিধানসংঘ পূজা মণ্ডপে এসে যখন আমরা বা বিধানসংঘের সমস্ত মেম্বাররা যখন এই মানে ধান চাষটা করেছিল, তখন তাদের মধ্যে একটা সংশয় ছিল। আজকের দিনে দাঁড়িয়ে যখন তাদের ধান জমিতে ফসল ফলেছে, তখন তার মনেও একটা আনন্দের উৎসব দেখা দিয়েছে। এই নিয়ে আমাদের এবছরের সাবজেক্ট দুমুঠো চাল। খুবই সুন্দর লাগলো, আর দর্শকরা আরও বিস্তারিত পুরো থিমটাকে সিনেমেটিক শর্টসে দেখলে আরও বেশি ভালো লাগবে। তো চলো এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করবো, ভেতরে গিয়ে দেখি যে দুমুঠো চাল থিমটি কীরকম হয়েছে। ঠিকই মানিয়েছে, ঠিকই আস্তে আস্তে গিয়েছিলাম।
সো গাইজ, এখন রয়েছি উল্টোডাঙ্গা বিধানসংঘের পঞ্চনতম বর্ষের থিমের ভেতরে। তো দেখতে পাচ্ছ যে দুমুঠো চাল যে থিমটি করেছে তার জন্য প্রিপারেশান কত আগের থেকে এরা করেছেন। দেখতে পাচ্ছ আমার পিছনে যে ধান ক্ষেত, এটি কোনো ভার্চুয়াল বা কোনো কৃত্রিম ধান ক্ষেত, এটা অরিজিনাল যে ধানের শীষ, সেই ধানের শীষ পুঁতে এখানে ধান গাছ তৈরি করা হয়েছে। এবং তার আগের তোমাদেরকে সিনেম্যাটিক শর্টসে তো দেখাচ্ছি, তার আগে দেখতে পাচ্ছ পুরো গ্রাম বাংলার একটি দৃশ্য এখানে তৈরি করা হয়েছে। খড় দিয়ে পিছনে একটা গরুর গাড়ি বা এরকমই সুন্দর করে সাজিয়ে তুলেছে দুমুঠো চাল থিমটিকে। এবং তার জন্য এটার এনাদের প্রিপারেশানটাও সত্যিই দারুণ। এখানে